রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আবারও আর একটা নতুন সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। রাজ্যের আরও একটি জেলায় ধান ক্রয় কেন্দ্রে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এবং রাজ্যের কোন জেলায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, সব কিছুই ইন ডিটেল আমরা আলোচনা করব এই ভিডিওতেই। তাই অবশ্যই ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটন এক্ষুনি লাইক করে দিন। আর এই চাকরিটি যদি আপনার জেলায় না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী সময় আপনার জেলায় যখন কোনো বিজ্ঞপ্তির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটা বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন এবং পাশে আপনার একটা বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকন পাবেন, সেটাকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতেও কিন্তু এবার ধান ক্রয় কেন্দ্রে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। অলরেডি 6টি জেলায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা যদি এখনও অবধি না দেখে থাকেন তাহলে তাড়াতাড়ি দেখে আপনারা আবেদন করুন। তো চলুন এই নোটিফিকেশন থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনার যদি এই চাকরিটিতে আবেদন করতে চান তাহলে আপনাদের অবশ্যই যুবশ্রী প্রকল্প কিংবা সেলফ হেল্প গ্রুপ বা MGNREGS অর্থাৎ জব কার্ডে যদি আপনারা সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হবে সেটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, সেটি হলো পেডি পারচেজ পার্সোনাল অর্থাৎ PPS, এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আপনাদের কাজকর্ম যেটি হবে পেডি প্রকিউরমেন্ট সেন্টার লাইক ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ ফার্মার, চেকিং অফ ফ্যাক্ট পেডি এন্টারিং প্রকিউরমেন্ট ডাটা ইন দ্য ডিপার্টমেন্টাল সফটওয়্যার, প্রিপারেশন অফ মাস্টার রোল, ডিসপ্যাচিং পেডি টু রাইস মিল এটসেট্রা, এই সমস্ত কাজকর্মগুলি আপনাদেরকে করতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন যেটি আপনাদেরকে দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস, অর্থাৎ এক্ষেত্রে বেতনও কিন্তু খুব ভালো রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। এক্ষেত্রে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 45 বছর এবং বয়সে হিসেব করবেন 1/1/2019 তারিখ অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, হায়ার সেকেন্ডারি অ্যান্ড অ্যাভোভ অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন, তবে সঙ্গে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে আপনারা অবশ্যই একটু দেখে রাখুন, 14/3/2019 তারিখ অর্থাৎ মার্চের 14 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে, এর মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্রটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই আবেদনপত্রটি আপনারা ঠিকভাবে ফিল আপ করার পর কোন অ্যাড্রেসে আপনাদেরকে জমা করতে হবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখতেই পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি হলো পশ্চিম মেদিনীপুর জেলায় ধান ক্রয় কেন্দ্রে নিয়োগের জন্য কিন্তু সেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল এই মুহূর্তে নোটিফিকেশনের মধ্যে কিন্তু নেই, তাই এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখেও কিন্তু আপনারা কম্পিউটারে টাইপ করিয়ে প্রিন্ট আউট করে তারপর আপনারা আবেদন করতে পারবেন। ঠিক এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, আপনারা যা যা লেখা রয়েছে ঠিক এইভাবে আপনারা এটিকে টাইপ করিয়ে প্রিন্ট আউট করে নেবেন এবং এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স আপনাদেরকে দিতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল সাপোর্টিভ ডকুমেন্ট মাস্ট বি অ্যাটাচড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটার নলেজ, এজ প্রুফ ক্রাইটেরিয়া, জব কার্ড, SHG রেজিস্ট্রেশন নাম্বার, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ID, প্লেস অফ রেসিডেন্স, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স আপনাদেরকে অবশ্যই কিন্তু দিতে হবে এবং প্রত্যেকটি জেরক্সে কিন্তু সেলফ অ্যাটেস্টেড আপনারা অবশ্যই করে দেবেন। আবেদনপত্রটি ঠিকভাবে ফিল আপ হওয়ার পর কোন অ্যাড্রেসে যে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করতে হবে আপনারা অবশ্যই একটু দেখে নিন। আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট আপনাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি 14/3/2019 তারিখ এবং এই আবেদনপত্রটি আপনারা জমা করবেন যে অ্যাড্রেসে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাইজ ভগৎ সিং মোড পশ্চিম বর্ধমান, পিন নম্বর 7133304, অন অ্যানি ওয়ার্কিং ডে 11 AM টু 4 PM,
14/3/2019 তারিখ, অর্থাৎ 14/3/2019 11টা থেকে 4টের মধ্যে যে কোনো কাজের দিন আপনারা এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে যেয়ে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করতে হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর রাজ্যের বিভিন্ন জেলাতেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তাই আপনাদেরকে বারবার বলবো আপনারা অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। পরবর্তী সময়ে আপনার জেলাতেও কিন্তু প্রকাশিত হলে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।